চিকিৎসকদের সামাজিক কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালনেরও পরামর্শ দেন। আগরতলার আইএমএ হাউসে আয়োজিত রক্তদান শিবিরের স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এবং মানুষের জন্য আমরা কাজ করবো, তো সেই কাজটা আত্মরক্ষিত আপনাদের সাথে দেখেন আগেও দেখিয়েছি এবং এটা প্রিয়রিটিকে আপনারা করে থাকেন। আমি আপনি কিছু বলছিলেন, আপনাকে বলবো যে 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 দায়িত্ব যেখানে আছেন সেই দায়িত্ব সেটা পালন করবেন। সময়টা সময় হবে, সময়ের বাইরেও যখন মানুষের সমস্যা হবে সেই সমস্যার সমাধানে আপনারা সবসময় করেন। আপনি দুটো সময় যখন কল আছে আপনারা যে যান সেখানে সেটা আপনারা যাবেন। আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আইএমএস রেজিমেন্টের দ্বারা এখানে যে আয়োজন, তার জন্য আয়োজকদের আমি ধন্যবাদ দেবেন। তারা